আর যত নুন আনতে পান্তা ফুরায় সংসারে, তারপর স্বামী মারা গিয়েছে বেশ কিছু বছর আগে। নাকাশিপাড়া থানার দহপাড়া গ্রামের প্রমীলা রায় তার 15 বছর বয়সী মেয়ে কোয়েল রায়কে নিয়ে পিতৃগৃহে বসবাস করে। এই অভাবকে সাথে নিয়ে বহু কষ্টে তার মেয়েকে সাধ্যমতো পড়াশোনা করার খরচ যোগান মা। হঠাৎ বিগত 20 দিন যাবত মেয়ে নিখোঁজ, পরিবারের সাথে কথা বলে যেটুকু জানা গিয়েছে, 15 বছরের মেয়ে কোয়েল রায় ধর্মদা সুশীলা বালা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্রী। পড়াশোনায় মোটামুটি, কোয়েল সম্প্রতি মাধ্যমিক দিয়েছে। এর আগেও একদিন হঠাৎ মেয়ে ধর্মদা যাওয়ার নাম করে সারাদিনে শেষে বাড়ি ফেরে। তার এই বকাবকির ফলে নিখোঁজ হয়েছে বলে পরিবারের অনুমান। স্থানীয় নাকাশিপাড়া থানায় মিসিং ডায়েরি করা হয়েছে বলে জানা গিয়েছে পরিবার সূত্রে। আজ কতদিন ধরে নিখোঁজ? আজ 16 দিন। পুলিশের যোগাযোগ করেছিলেন পুলিশকে? না, যোগাযোগ করিনি, ডায়েরি করা ছিল। তো তারা কি বলছে? কোন স্কুলে পড়ে? আচ্ছা, মেয়ের নাম? কোয়েল রায়। আপনার নাম? প্রমীলা রায়। 55% পর্যন্ত অফ চলছে, মানে স্টাইল বাজারে চলছে ব্যাগ ভর্তি চৈত্র। কেনাকাটায় পাবেন 55% পর্যন্ত ছাড়।